ফটিকরায় রয়েছেন সাংস্কৃতিক প্রেমী ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা বিধায়ক সুধাংশু দাস। তাই খুব শীঘ্রই সাংস্কৃতিক এলাকা হিসেবে পরিচিতি অর্জন করবে ফটিকরায়, আর তাতে সমস্ত সহযোগিতা করবেন মন্ত্রী সুধাংশু দাস। শনিবার ফটিকরায় নজরুল কলা ক্ষেত্রে আয়োজিত বসন্ত উৎসবে উপস্থিত হয়ে এমনটাই বার্তা দিলেন মন্ত্রী। ফটিকরায় কালচারাল সেলের উদ্যোগে এলাকার সমস্ত সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় শনিবার বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বসন্তের এই রঙিন উৎসবকে আরও রঙিন করে তুলতে সেখানে উদ্বোধক হিসাবে উপস্থিত হন সাংস্কৃতিক প্রেমী মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ফটিকরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস, রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধিত করা হয়। এলাকার ক্ষুদে শিল্পীরা নাচ এবং গান করেন মঞ্চে। পরবর্তীতে মন্ত্রীর উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি নজরুল কলাক্ষেত্র সামনের থেকে শুরু হয়ে ফটিকরায়ের বিভিন্ন পথ পরিক্রমা করে মন্ত্রী সুধাংশু দাস শোভাযাত্রায় উপস্থিত থেকে করতাল বাজিয়ে সবার সাথে সুর মিলিয়ে গান গাইলেন। আয়োজিত এই বসন্ত উৎসবে নাচে গানে মুখরিত হয়ে ওঠে এদিনের এই গোটা ফটিকরায়। একটা জিনিস সেটা শেষ পর্যন্ত সর্বনাশে গিয়ে দাঁড়ায়। এই জন্য কবিতার গানের ভাষায় বলেছিলেন, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি সে আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মলয়া, আমি বলি সেটা আমার জলোচ্ছ্বাস। তো আজকের এই সুন্দর পরিবেশে যে বসন্ত উৎসব এখানে আয়োজন করা হয়েছে সত্যি খুব ভালো লাগছে। আর ফটিকরায়ের মতো গ্রামীণ এলাকায় আমাদের সমস্ত শিল্পী বৃন্দরা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে উপস্থিত হয়েছে, আমার মনে হয় এখনও পুরো অনুষ্ঠান শুরু হয়নি। যখন পুরো অনুষ্ঠান আমরা দেখবো, এখানে একটা গ্র্যান্ড সাকসেস প্রোগ্রাম আমরা দেখবো এবং খুব সুন্দর আমরা গান নৃত্যের মাধ্যমে এই বসন্ত উৎসবটা কিন্তু আমরা নিশ্চিত উপভোগ করব। যদিও ব্যুরো রিপোর্ট আর ইনিউজ।